নিজেদের সংগঠনের কর্মী হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের কোনো প্রমাণ না পাওয়ার দাবি করেছে নুরুল হক নূরের করা তদন্ত কমিটি। তবে তদন্ত প্রত্যাখ্যান করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। নূরসহ ধর্ষণ মামলার ছয় আসামিকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতাল থেকে ফিরে আবারও রবিবার আমরণ অনশন শুরু করেছেন তিনি। ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গেল চার দিন ধরে আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার অসুস্থ হলে পাঠানো হয় হাসপাতালে, চিকিৎসা শেষে বিচারের আশায় আবারও রাজু ভাস্কর্যে ভুক্তভোগী শিক্ষার্থী। এর মধ্যেই রবিবার নূরের সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয় নির্যাতনের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তদের ছত্রছায়াতেই এই কমিটি গঠন হয়েছে উল্লেখ করে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তিনি। তদন্ত করার ওই অধিকার ওনাদেরকে কে দিছে আমি জানি না। তদন্ত করবে পুলিশ প্রশাসন, তারা তদন্ত করছে, তাদের তদন্তে আমি আমার যেটুকু সাহায্য করার তথ্য প্রমাণ দিয়ে আমি সেটা দিয়েছি। তারা আমার ব্যাপারে যে অভিযোগটা দিচ্ছে, আমি হচ্ছে ধর্ষণের সঠিক প্রমাণ আমি দিচ্ছি না। আমি তাদেরকে কেন ধর্ষণের সঠিক প্রমাণ দিতে যাব? তাদেরকে তারা এখানে মেডিকেল টেস্ট করার কে? তারা হচ্ছে যে এখানে আলামত সংগ্রহ করার কে? আমি তাদেরকে কেন আমি তথ্য দিতে যাব? আমার যেখানে তথ্য দেওয়ার কথা আমি সেখানে দিয়েছি। গেল 21 সেপ্টেম্বর ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় দুটি মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে সাইবার বুলিংয়ের অভিযোগে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন তিনি। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। এবার করোনা আপডেট। দেশে করোনায় আরও 24 জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেল 5,524 জনের। একদিনে 9,467 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,193 জন। এ নিয়ে মোট 3,78,266 জনের করোনা শনাক্ত হল। একদিনে আরও 1,495 জন সহ মোট সুস্থ 2,92,860 জন। গেল 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.42% আর মৃত্যুহার 1.46%। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাতের সময় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় ডক্টর মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান। এ সময় চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করেন। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশ করায় বাংলাদেশের উদ্বেগের বিষয়টিও চীনা রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া করোনার কারণে আটকে পড়া চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নবায়নের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তার সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানান চীনা রাষ্ট্রদূত।